নমস্কার জি 24 ঘন্টায় আপনাদের স্বাগত সপ্ত শৃঙ্গের পর সপ্তাহ সর্বোচ্চ আগ্নেয়গিরি সাত মহাদেশের জয় করে সবে শহরে পা দিয়েছেন সত্যরূপ সিদ্ধান্ত এবং বিমানবন্দর থেকে সরাসরি সত্যরূপ সিদ্ধান্ত জি 24 ঘন্টা স্টুডিওতে সত্যরূপ কনগ্রাচুলেশনস এবং সত্যরূপের সঙ্গে আপনারাও সরাসরি কথা বলতে পারেন আমাদের ফোন করতে পারেন 2357-9041 এবং 2357-9051 এই টেলিফোন নাম্বারে প্রথমে সত্যরূপ সবাই তোমার মুখ থেকে শুনতে চাইছেন যে এই অভিযানটা কিরকম ছিল এই অভিযানটা একটা আমার কাছে একটা খুব স্পেশাল একটা অভিযান অ্যান্টার্কটিকা ইটসেলফ একটা খুব স্পেশাল জায়গা তার মধ্যে আমি গত বছর গেছিলাম মাউন্ট ভিনসেন্ট ম্যাসিভ যেটা অ্যান্টার্কটিকার হাইয়েস্ট পাহাড় সেটা ক্লাইম করার জন্য এবং সাউথ পোলের যে 111 কিলোমিটার লাস্ট ডিগ্রি যে স্কিংটা সেটা করেছিলাম কিন্তু এবারটা একটুখানি আরো স্পেশাল ছিল কারণ এক হচ্ছে ওয়ার্ল্ডের খুব কম লোক ওই পাহাড়টাতে গেছে মাউন্ট সিডলি আর সেখানে পৌঁছানোটাই একটা একটা বিশাল বড় একটা ব্যাপার যে বেস ক্যাম্প পর্যন্ত পৌঁছানো যেটাখানে একটা ফ্লাইট 1000 কিলোমিটার আপ ডাউন করার মতো জ্বালানি থাকে না সেখানটা দুটো করে ফ্লাইট নিয়ে গিয়ে মাঝখানে জ্বালানি রেখে সেখান থেকে আরো গিয়ে গোটা এরোপ্লেনের যে ক্রিউ যে পাইলট কো পাইলট আর ইঞ্জিনিয়ার তাদেরকেও বেস ক্যাম্পে রেখে যতদিন এক্সপিডিশন চলছিল তারাও নিচে ওয়েট করছিল তো এরকম একটা জায়গা এবং সেখানটা একটা পুরো নতুন রুট নিয়ে যাওয়া নতুন রুট যেখানে আগে কোনোদিন কেউ যায়নি ওই রুট দিয়ে তো সেখানে প্রচুর আননোন ছিল এবং প্রচন্ড ঠান্ডা তার মধ্যে এবং ওয়েদার কন্ডিশনস গুলো খুব বাজে মানে প্রতিদিন চেঞ্জ হচ্ছিল প্রচন্ড ভাবে অ্যাকিউরেট ফোরকাস্ট পাওয়া খুব মুশকিল তো এগুলোর মধ্যে যেন একটা অদ্ভুত একটা অ্যাডভেঞ্চার ছিল ওখানটা এবং সেটা আমি খুব তুমুল ভাবে এনজয় করেছি ওয়ার্ল্ড রেকর্ড একজন অ্যাডভেঞ্চার স্পোর্টে একজন বাঙালির ওয়ার্ল্ড রেকর্ড এটা তো খুব সচরাচর আমরা এই আনন্দটাকে রিলিজ করতে পারি না সেই সুযোগটা তুমি আমাদের করে দিয়েছো তো এই ফিলিংটা কিরকম মানে ওয়ার্ল্ড রেকর্ড এটা কতটা ম্যাটার করছে নাকি এটা আরেকটা স্টিংগো জয়ের মতোই আনন্দ ওয়ার্ল্ড রেকর্ডটা তো কোনোদিন মাথায় রেখে এরকম ভাবে ভাবনা চিন্তা করিনি যে ওয়ার্ল্ড রেকর্ড করবো বলে পাহাড়ে আসেনি কোনোদিন এটা একটা হয়ে গেছে আর কি খুব মানে ছয় সাত মাস আগে আমি প্রথম জানতে পারি আমার একটা বন্ধু ভাস্বতী দি ব্যাঙ্গালোরে থাকে তো উনি আমাকে ফরওয়ার্ড করেছিলেন তাও আমি 3-4 দিন দেখিনি সেই লিঙ্কটা তারপরে আর কি জানতে পেরেছিলাম যে ওয়ার্ল্ড রেকর্ডের কাছে দাঁড়িয়েছিলাম তো ওয়ার্ল্ড রেকর্ডটা আমার কাছে এই জন্যই ম্যাটার করে যে মেবি এটা একটা অ্যাভেনিউ খুলে দিতে পারে স্পন্সরশিপের জন্য বা মেবি গভর্নমেন্টের দৃষ্টি আকর্ষণ করতে পারা যায় হ্যাঁ তো তার বেশি ওয়ার্ল্ড রেকর্ড মাউন্টেনিয়ারিং এর ক্ষেত্রে অ্যাটলিস্ট ওয়ার্ল্ড রেকর্ডের পিছনে ছুটে যদি কিছু করা যায় সেটা একটা খুব একটা হটকারিতা হয়ে যায় তো আমি একটা খুব ওপেন মাইন্ডেই গেছিলাম এক্সপিডিশনটার জন্য কারণ সবচেয়ে বড় সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে লাইফ তো ইয়াংগেস্ট হিসেবে কারণ এর আগে ড্যানিয়েল বুল অস্ট্রেলিয়ার যার দখলে ছিল এই ওয়ার্ল্ড রেকর্ডটা সে 36 বছর 157 দিনে এই কৃতিত্ব অর্জন করেছিল যেখানে তুমি 35 বছর 9 মাসেই ড্যানিয়েল বুলের সঙ্গে কোন রকম যোগাযোগ স্থাপন বা কোনো দিক থেকে তার তরফ থেকে কোনো অভিনন্দন এসেছে এখনো আমার মনে হয় ও একটা এক্সপিডিশনে ব্যস্ত আছে আমাদের তরফ থেকে একটা মেল করা হয়েছিল কিন্তু ওর খুব ক্লোজ একজন ফ্রেন্ড তো জেমস বলে জেমস স্টোন ওর সঙ্গে বোধ হয় আপনাদের আগে আলাপ হয়েছিল তো ও আমার সঙ্গে কমিউনিকেট করে যাচ্ছে এবং ওখানেও আমার সঙ্গে ফোনে কথা হয়েছে আর কি তো এখনো সামনাসামনি দেখা হয়নি ড্যানিয়েল বুলের সঙ্গে তো ডেফিনেটলি দেখা করবো কোনোদিন আমি আরো অভিজ্ঞতার কথা শুনবো আপনাদের আরো একবার জানিয়ে রাখি যে আপনারা সরাসরি আমাদের টেলিফোন করতে পারেন কথা বলতে পারেন সরাসরি বিশ্ব রেকর্ড করে সদ্য শহরে পা রাখা সত্যরূপ সিদ্ধান্তের সঙ্গে একজন দর্শক টেলিফোন লাইনে রয়েছেন অলরেডি বলুন প্লিজ হ্যালো ভাইয়া ভাইয়া হ্যাঁ বলুন রায় রায় দেখিমা ও আচ্ছা গরমপুরে রায় দেখিমা হ্যাঁ কেমন আছো হ্যাঁ খুব ভালো আছি তোকে দেখে তো মানে একদম অভিভূত চোখে জল রাখতে পারছি না রে তুই আমাদের সেই ভাইয়া আশীর্বাদ করি এই ভালো থাক মায়ের অনেক বড় হোক আশীর্বাদ করি অনেক ধন্যবাদ আবেগ ঘন একটা ফোন ভাইয়া সম্বোধনই বোঝা যাচ্ছে যে বহরমপুরের এবং উনি নিজে সেটা বললেন তো এই বহরমপুরের বাসী তারাও নিশ্চয়ই এই মুহূর্তে জি 24 ঘন্টার পর্দায় চোখ রেখেছেন কি বলবে সে তাদের হ্যাঁ বহরমপুরে আমার পুরো বেড়ে ওঠা যদিও জন্ম কলকাতায় কিন্তু আমার পুরো স্কুল লাইফ থেকে শুরু করে যত দোষীপনা পাঁচিলে পাঁচিলে ঘুরে বেড়ানো তো পাঁচিলে পাঁচিলে আসলে আমার কোনোদিন সবসময় শর্টকাট নেওয়ার টেন্ডেন্সি ছিল আর কি রাস্তা দিয়ে যেতাম না তো পাঁচিল পাঁচিল করে যেতাম আর কি তো কখন এখন ওনারা বলেন যে তখন পাঁচিলে চড়ার জন্য এত বকেছিলাম তো কখন কি জানতাম না যে পাঁচিল থেকে তুই এখন পাহাড়ে পাহাড়ে যাবি তো এটা একটা হয়ে গেছে আর কি এটা একটা কোইন্সিডেন্স যে কারণে সত্যরূপ সিদ্ধান্তের নামটা আরো বেশি করে আলোচিত হয় কারণ এখন অনেকের কাছে তুমি ইন্সপিরেশন শুধুমাত্র তোমার এই অদম্য জেদ বা পর্বতারোহণের জন্যই নয়
অ্যাস্থমা ছিল ছেলেবেলায়, তুমি 100 মিটার দৌড় সেটাকেও করতে পারতে না, সেই জায়গা থেকে এই উত্তরণটা, এটা কিভাবে সম্ভব হলো? শুধুমাত্র মনোবল? এটা একটা খুব ডেসপারেশন ছিল যে এখান এই অ্যাজমা থেকে কি করে মুক্তি পাবো, এরকম একটা ইয়ে ছিল। কারণ অ্যাটাক হয়েছিল একবার সিকিমে, মণিপালে যখন ইঞ্জিনিয়ারিং করতে যাই তখন, তো তখন এত ফ্রাস্ট্রেটেড হয়ে গেছিলাম যে কিছু করতে গেলেই পকেটে ইনহেলার ছাড়া কিছু হচ্ছে না। তো আমি নিজে খুব ফ্রিডম ভালোবাসি, তো সেখানটায় ওরকম একটা আষ্টেপৃষ্টে জড়িয়ে থাকছে এতদিন ধরে, মানে কিছু নর্মাল লাইফে যেতে পারছিলাম না। আমার মনে হয় ওখান থেকেই ওই একটা থট প্রসেস চলে এসেছিল যে আমাকে কিছু না কিছু করে বাঁধনটা ছিঁড়তেই হবে। এবং তারপরে তো 7 বছরের একটা বড় কর্ম, মানে একটা কি বলবো, একটা পদ্ধতিতে নিজের বডিকে কন্ডিশনিং করে 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 করে, তো তখনও পাহাড় জানতাম না কিরকম, পাহাড়ে চড়া বা সামথিং সেগুলো কোনোদিন ভাবিনি, যে ভাবতেই পারিনি, মানে ভাবার সেই অবকাশটাই হয়নি যে কোনোদিন পাহাড়ে চড়বো। তার জন্য তো নলেজটা লাগে যে পাহাড়ে চড়া যায়। তো আমার মনে হয় যত লোকে আমরা যত নিজেদের কে ট্রাভেল করবো আর কি, তত আমাদের পরিধিটা, জানার পরিধিটা বাড়লে পরে আমার মনে হয় স্বপ্ন, অনেক নতুন নতুন স্বপ্ন চলে আসে। যেমন এবারও যখন আমি অ্যান্টার্কটিকা গেলাম, আমার আরো 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 নতুন নতুন অনেক স্বপ্ন চলে এসছে আর কি। এবং আমার এসব জায়গাগুলোতে এখন যেতেই ভয় লাগে, কারণ এক একটা স্বপ্ন এগুলো খুবই মানে ব্যয়বহুল স্বপ্ন হয়ে দাঁড়ায়, কারণ এরকম একটা সিচুয়েশনে যেখানটা প্রচুর লোন টোন হয়ে আছে আর কি। তো একদিকে মনে হয় না না এখন আর এখন থাক, আবার আরেকদিকে মনে হয় যে স্বপ্ন ছাড়া আমি তো কিছুই না, আমার স্বপ্নটাই তো আমার সম্বল। তো নর্থ পোলের স্বপ্নটা যেমন আমরা জানি এবং এই মার্চ বা এপ্রিলে যে টার্গেট করছো সেটাও আমরা ইতিমধ্যে জেনে গেছি, বাকি যে স্বপ্নগুলো সেগুলো কিছু শেয়ার করা যাবে? হ্যাঁ, যেমন ছোট ছোট পাহাড়ও আছে, যেরকম মাউন্ট ফুজি, সেটা আমার খুব বহুদিনের শখ একটা যাওয়ার। আমার সাউথ আমেরিকার যত কটা হাইয়েস্ট মাউন্টেন্স আছে আর কি, প্রত্যেকটা কান্ট্রির, সেগুলো সব কটা করার ইচ্ছা আছে। আমার সাউথ পোলের পুরো সাউথ পোলটা, যেটা মেসনাস রুট রুট বলে, সেটা প্রায় 940 কিলোমিটারের একটা স্কিং, সেগুলো করা এরকম, মানে মানে ১১১ কিলোমিটার করেছিলাম, কিন্তু এটা হচ্ছে পুরো আর কি। সিমিলারলি নর্থ পোলের পুরো স্কিং যেটা, সেটা খুবই রেয়ার, সেটা 300,000 ইউরো, মানে প্রায় 2.5 কোটি টাকার উপর খরচ আর কি। তো এগুলো দেখে আমার নিজেরই ভয় লেগে যায়, কিন্তু অথচ এগুলো হচ্ছে যে কোর অ্যাডভেঞ্চার যাকে বলে, এগুলো হচ্ছে সেই অ্যাডভেঞ্চার। কিন্তু আমি এটুকু জানি যে 5 বছর আগে আমি কোনোদিন ভাবতে পারিনি, 7 বছর আগে কোনোদিন ভাবতে পারিনি যে এভারেস্টের মতো এক্সপিডিশনে আমি কোনোদিন যেতে পারবো, অ্যান্টার্কটিকা যেতে পারবো। তো স্বপ্ন দেখার ওই অডাসিটিটা যদি থাকে, আমার মনে হয় আস্তে আস্তে ঠিক পথ খুলে যায়। স্বপ্ন দেখার অডাসিটিটা সত্যরূপ সিদ্ধান্তের আজকে, যে কারণেই বারবার আমাদের সত্যরূপকে সরাসরি স্টুডিওতে আনতে হয় এয়ারপোর্ট থেকে, এবং আমরা আশা করবো যে এই স্বপ্ন পূরণের পর আমরা আবার জি 24 ঘন্টা স্টুডিওতে তাকে পাবো। এই মুহূর্তে একজন দর্শক আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন, বলুন প্লিজ। প্লিজ টেলিভিশন সেটের ভলিউমটা মিউট করে দিন। হ্যালো, কেউ আছেন টেলিফোন লাইনে? কেউ কি টেলিফোন লাইনে রয়েছেন? বলুন প্লিজ। হ্যালো, হ্যাঁ বলুন। আমি সত্যরূপ, আমি পৌলমী বলছিলাম ব্যাঙ্গালোর থেকে। হ্যাঁ বলুন বলুন। আমাকে বলুন বলছো, টিভিতে বলতে হয়, বিএনপি কে মনে আছে তো? হ্যাঁ মনে আছে। আচ্ছা, তো ফার্স্ট অফ অল মেনি মেনি কংগ্রাচুলেশন অন অন দিস বিগ ভিক্টরি। আমরা সবাই খুব কনফিডেন্ট ছিলাম যে এটা তোমার কাছে ইটস আ কেক ওয়াক। আমরা খুবই খুশি, আর আমাদের বিএনবির তরফ থেকে, বেঙ্গলি ব্যাঙ্গালোরের তরফ থেকে তোমাকে অনেক অনেক কংগ্রাচুলেশন, অনেক ধন্যবাদ পৌলমী। আরেক দর্শক আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন, বলুন প্লিজ। কেউ কি আছেন টেলিফোন লাইনে? সম্ভবত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। আপনারা আমাদের ফোন করতে থাকুন 2357-9041 এবং 2357-9051 এই টেলিফোন নাম্বারে। যে ব্যাঙ্গালোরে তোমার কর্মক্ষেত্র, তোমার ব্যাঙ্গালোরে থাকা, বহরমপুরে বড় হয়েছ এবং কলকাতায় এই মুহূর্তে তোমার পরিবার থাকে বিভিন্ন জায়গা, এবং সেখানের যে মানুষ, তাদের এই তোমার এই স্বপ্ন দেখার ক্ষেত্রে তাদের কতটা কন্ট্রিবিউশন? পুরো কন্ট্রিবিউশনটাই তো তাদের, কারণ আমার পক্ষে একা এটা করা সম্ভব ছিল না কোনো মতেই। তো এরকম ছোট ছোট অনেক ইন্ডিভিজুয়াল, অনেক গ্রুপ, অনেক কোম্পানিজ, এরা সব একসঙ্গে এসে আমার এই এক্সপিডিশনগুলোকে সাকসেসফুল করছে। খালি এক্সপিডিশন বলে না, আমার এভারেস্টের থেকে শুরু হয়ে যখন আমার, মানে আমি হাত তুলে দিয়েছিলাম যে আমার পক্ষে আর সম্ভব না এর চেয়ে বেশি লোন নেওয়া, কারণ নিতে পারলে তো নিয়েই নিতাম।
কিন্তু তখন কিন্তু সিএফআরসি বলো, টাটা ট্রাস্ট বলো, মণিপাল বলো, ওয়াও মোমো বলো, মানে তারা নিজেদের নিজেদের ছোট ছোট ক্ষেত্রে থেকে তারা যতটা সম্ভব পারে তারা কিন্তু অনেক সাপোর্ট দিয়ে গেছেন, এবং ইন্ডিভিজুয়ালও তারা ক্রাউড ফান্ডিং করতে হয়েছে। তোমার যে সমস্ত মেমেন্টোজ, সেই সামিট মেমেন্টোজ, সেগুলোকে তোমার অপশন করতে হয়েছে। হ্যাঁ, সেটা একটা খুবই ডার্ক ফেজ চলছিল সেই সময়, কারণ আমার তখন এমন একটা অবস্থা হয়েছিল যে আমি যদি বাকি প্রায় প্রায় 9 লাখ টাকা মতো বাকি ছিল, সেই টাকাটা যদি আমি না দিই তাহলে পরে আমি 20 লাখ টাকা 25 লাখ টাকা তখন চলে যেত আর কি, মানে ফেরত পেতাম না আর কি। তো তখন অলরেডি 30 লাখ টাকা লোন নেওয়া হয়ে গেছিল, তো আমি আর খুঁজে পাচ্ছিলাম না দিক আর কি, প্রায় 70-71 লাখ টাকার উপর এক্সপিডিশনের কস্ট ছিল। তো তখন আমার কাছে বলতে তখন ওই মেটেরিয়াল ভ্যালু হয়তো কিছু ছিল না, কিন্তু সিম্বলিক ভ্যালু খুব ছিল সেগুলো, যে আমার প্রথম এক্সপিডিশনের থেকে কিছু জিনিসপত্র নিয়ে আসা কোনো জিনিস। তার মধ্যে আরো প্ল্যান ছিল যে টিভি ফ্রিজ সবই বেচে দেবো, কারণ এগুলো পরেও নিতে পারবো, এবং মিউজিয়াম থেকে আমাকে অনেকে কন্ট্যাক্ট করেছিল কিন্তু আমার বন্ধুরা সবাই আমাকে আটকায় মেমেন্টো গুলো যাতে আমি ইয়ে না করি, এবং ক্রাউড ফান্ডিং করে তারপরে ব্যাঙ্গালোর থেকে আমি খুব সাপোর্ট পেয়েছি, পৌলমি দিরা অনেক সাপোর্ট দিয়েছে, ওখান থেকে সুদীপ্তা দিরা, দীপাঞ্জন দা, তো তখন 9.5 লাখ টাকা আমাকে উঠিয়ে দিয়েছিল ক্রাউড ফান্ডিং করে। তো তার জন্য বলি যে আমি মানে খুবই কৃতজ্ঞ, এবং যারা মানে ফাইন্যান্সিয়ালি সাপোর্ট না করতে পেরেছে তারা কিন্তু আমাকে এত পজিটিভ ভাইবস দিয়েছে, এনকারেজ, হ্যাঁ, মরাল সাপোর্ট দিয়েছে, সেটাই আমার কাছে একটা অনেক বড় ব্যাপার। এক দর্শক রয়েছেন, বলুন প্লিজ। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ বলুন। হ্যালো মুবেদি, নমস্কার, আমি দমদম বিজয়পাড়া থেকে বলছি, আমি একজন মাছ বিক্রেতা। আমি দাদার ওই খবরটা শুনে খুবই গর্বিত, মানে উনি যে এত সুন্দর ভাবে ওই জায়গায় যে পৌঁছেছেন, মানে সারা বিশ্বের একটা গর্ব। ধন্যবাদ আপনাকে। আরেক দর্শক টেলিফোন লাইনে রয়েছেন, বলুন প্লিজ। নমস্কার, হ্যাঁ বলুন। হ্যাঁ, আমি শিউলি থেকে গৌতম গাঙ্গুলি বলছি, বলুন প্লিজ। হ্যাঁ সত্যজিৎ দা, আপনাকে আমি 100 কোটি সালাম জানাই, আপনি আমাদের ভারতের গর্ব, এবং তার সাথে আমাদের যে প্রখ্যাত বিজ্ঞানী এপিজে আব্দুল কালাম, তার সঙ্গে আমি আপনাকে আমি তুলনা করছি। নমস্কার, অনেক ধন্যবাদ গৌতম বাবু। আমি সত্যরূপের কাছে এখানে আসবো। ধরো আমরা এর আগে যে পিকোডি ওরিজাবা, যেটা তোমার 7 ভলকানিক সামিটের 6 ছিল, সেখানে দেখেছিলাম যে একটা দুর্ঘটনা হতে হতে কোন রকমে বেঁচে গিয়েছিল, তাও চোটও পেয়েছিল, তুমি পেয়েছিলে, তোমার গাইড পেয়েছিলেন, তো সেইখানে দাঁড়িয়ে প্রত্যেক মুহূর্তের ঝুঁকি এইরকম, মানে সাধারণ মানুষ তারা জানতে চান যে কি ধরনের ফেজের মধ্যে দিয়ে যেতে হয় এই এক্সপিডিশনের কয়েকটা দিন, তো এরকম কোন অভিজ্ঞতা যদি শেয়ার করো প্লিজ। আসলে অন্য কোন খেলাতে একটা 6 মারলে পরে গোটা গ্যালারি ফেটে পড়বে, কনস্ট্যান্টলি একটা এনকারেজমেন্ট দিতে থাকবে, এখানে হচ্ছে পুরো একা, মানে যাওয়াটা এক্সপিডিশনে, সেখানটায় মনে করে নিতে হবে যে গোটা বিশ্ব সঙ্গে আছে, চারপাশে পাহাড়রা এনকারেজমেন্ট দিয়ে যাচ্ছে, চারপাশে বরফ এনকারেজমেন্ট দিয়ে যাচ্ছে, হাওয়া এনকারেজমেন্ট দিয়ে যাচ্ছে, এবং পিকোডি ওরিজাবাটা যখন মনে হলো যে সব হয়ে গেছে, সব ঠিকঠাক আগাইতে চলে এসেছি, নামছি এবার, হ্যাঁ, এরকম একটা জায়গায় হট করে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল। তো এবং আমার যে পাথরটা যখন পড়েছিল সালভাডোরের পায়ের হাড় ভেঙে গেল, পেলভিক বোন, এবং আমাকে যখন হিট করলো, তো তখন আমি মানে 5 মিনিট আমি ভয়ে পাটা নাড়াতে পর্যন্ত পারিনি, যে মানে অ্যাকসেপ্ট করতে পারছিলাম না যে পাটা ভেঙে গেছে আর কি, মানে ভেবেছিলাম যে পা ভেঙে গেছে, কারণ তখন আমার ট্রিপ ইন্স্যুরেন্স, ট্রিপ ক্যান্সেলেশন ইন্স্যুরেন্স ছিল না। তো তখন মাথায় ঘুরছিল যে এটা এক্সপিডিশনটা হলো না, ঠিক আছে, কিন্তু টাকাগুলো সব চলে যাবে, কারণ ট্রিপ ক্যান্সেলেশন ইন্স্যুরেন্স নেই। মানে 10 মিনিট পর আস্তে আস্তে পায়ের আঙুল নাড়াতে শুরু করলাম, দেখলাম যে নড়ছে, তারপর হাঁটুটা নাড়লাম, দেখলাম নড়ছে, তারপর পাটা নাড়লাম, যখন দেখলাম যে নড়ছে, তখন বুঝলাম যে ভাঙেনি, অ্যাটলিস্ট চিড় ধরতে পারে কিন্তু ভাঙেনি। তো এরকম একটা সিচুয়েশনে সবসময় একটা ফাইট তো সবসময় থাকে। পাথরটা যদি আর 1 ফুট এদিক ওদিক, হ্যাঁ, যদি উপরে লাগতো তাহলে পরে তো একটা খুব বাজে ব্যাপার হতো, জাস্ট, তো ওটা 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 লাক, ওটা ডেফিনেটলি। সবার শুভেচ্ছা সঙ্গে রয়েছে, এবং যেটা সত্যরূপ বলছেন যে এই এই স্পোর্টের ক্ষেত্রে প্রত্যেকটা বল ইম্পর্টেন্ট, এবং এখানে আউট হওয়া মানে কিন্তু আর পরের ইনিংসটায় চান্স পাওয়া যাবে না, সেটাই শেষ ইনিংস হয়ে যাবে, প্রত্যেক মুহূর্তে একদম ক্ষুরধার সতর্কতা এবং দক্ষতা। আরো অভিজ্ঞতা তার কাছ থেকে শুনবো। We'll be right back.
সত্যরূপ সিদ্ধান্ত বিশ্ব রেকর্ড করে শহরের মাটিতে পা দিয়ে সরাসরি জি চব্বিশ ঘন্টা স্টুডিওতে এক দর্শক রয়েছেন আমাদের সঙ্গে। বলুন প্লিজ সংক্ষেপে। নমস্কার, বলুন। হ্যাঁ নমস্কার, বলুন। আমি বলছিলাম তামিলনাড়ু ভেলোর থেকে বলছি, আমার বাড়ি হচ্ছে পুরুলিয়া আদ্রা। বলুন। হ্যাঁ সত্যরূপদাকে অনেক অনেক ধন্যবাদ, মৌপিয়াদিকেও অনেক অনেক ধন্যবাদ। সবচেয়ে আনন্দের জিনিস লাগছে যে আজকে ছাব্বিশে জানুয়ারি যে আপনারা যে প্রোগ্রামটা নিয়ে এখানে দেখেছেন, এবং সত্যরূপদাকে অনেক অনেক ধন্যবাদ দেবো যে আপনি অনেক উপরে উঠুন, অনেক উপরে আমাদের বাংলার বলুন, ভারতবর্ষের বলুন, আজকে আমাদের অনেক ধন্যবাদ। সত্যি সত্যি সবাই গর্বিত, আমরা সবাই গর্বিত সত্যরূপ। এবং যেটা উনি বলছিলেন ঘটনাচক্রে আজকে প্রজাতন্ত্র দিবস, এবং আমরা দেখেছি প্রত্যেকটা শৃঙ্গ জয়ের সময় তুমি যখন ভারতের জাতীয় পতাকা তুলে ধরো এবং সেখানে আমাদের ন্যাশনাল অ্যান্থেম জাতীয় সঙ্গীত তুমি সেখানে বাজাও বা নিজে গাও, কখনো নিজে বাঁশিতে সেটা বাজাও, কখনো নিয়ে যাও অন্যের গাওয়া গান, এটা কি ফিলিং দেয়? এটা জাতীয় পতাকা পাহাড়ের মাথায় যখন ফ্ল্যাটার করা হয় সেটা একটা অন্য একটা লেভেলে চলে যায়, কারণ ওটা মনে হয় যে এটার জন্যই তো আসা আর কি, যে ইন্ডিয়াকে আমাদের তো আর কি অফিসিয়ালি রিপ্রেজেন্ট করতে পারি না, যে আমাদের তো কোনো গভর্নমেন্ট বলে দেয়নি যে তুমি নাও, যে আমরা তো কোনো অফিসিয়াল টিম না, কিন্তু এটা আমাদের নিজেদের প্যাশন। এটা যেমন এবারও আমি আগের বার আদিত্য বলে একজন সিঙ্গার ছিল, ওর আমি গাওয়া গান নিয়ে গেছিলাম। এইবার আমি নিয়ে গেছিলাম খুব বিখ্যাত সিঙ্গার ইন্দ্রনীল সেন, উনার গলায় গাওয়া গান নিয়ে গেছিলাম অ্যান্টার্কটিকার ওই মাউন্ট সিডলির মাথায়, ওর যে ন্যাশনাল ফ্ল্যাগ ন্যাশনাল অ্যান্থেম চলছিল এবং আমি তার ব্যাকড্রপে ওই যে ভিডিওটা চলছে এখন পিছনে, তো সেটা করেছিলাম। এবং তার সঙ্গে বাংলারও আরো কিছু শিল্পীদের কাজ নিয়ে গেছিলাম, যেমন দীপাঞ্জন গুহ আমার সঙ্গে ব্যাচমেট ছিল HMI-তে, তো ও খুব ভালো সেতার বাজায়, তো দেশ রাগের উপর ওর নিজস্ব একটা কম্পোজিশন আমাকে করেছিল। তো এগুলো আমাদের টেন্টের মধ্যে আমাদের আমাদের সঙ্গী অনুপম রায়ের আমাকে আমার মতো থাকতে দাও, ওটা একটা খুব ভালো একটা কথা বলে ভিডিও। তোমার এই সাফল্য এটা তো স্বপ্ন দেখাচ্ছে অনেক অনেক অ্যাডভেঞ্চার প্রেমীদের, তাদের কি মেসেজ দেবে? অ্যাডভেঞ্চার করা মানে কিন্তু যে অ্যান্টার্কটিকা গিয়ে অ্যাডভেঞ্চার করতে হবে সেটা নয়, সেটা একটা কালেচক্রে হয়ে গেছে। ইয়েতে অ্যাডভেঞ্চার কিন্তু যে কোনো জায়গার থেকেই করা যায়, খালি অ্যাডভেঞ্চার স্পোর্ট থেকে না। একজন কেউ যে তার একটা নতুন চাকরিতে জয়েন করছে বা কলেজ থেকে সে নতুন পা দিচ্ছে কর্মজগতে, সেটাও একটা বিশাল বড় অ্যাডভেঞ্চার। কেউ একজন রিস্ক নিয়ে অ্যানালাইজ করে বিজনেসে নামছে, সেটাও একটা বড় অ্যাডভেঞ্চার। একটা সাইকেল নিয়ে বেরিয়ে পড়া কিন্তু একটা অজানা একটা উদ্দেশ্যে চলে যাওয়া, সেটা একটা অ্যাডভেঞ্চার। তো আপনারা নিজেদের মতন করে অ্যাডভেঞ্চারটাকে অ্যাডভেঞ্চার স্বাদ নিন, তারপরে আস্তে আস্তে আপগ্রেড করুন নিজেদেরকে। অদম্য জেদ, মনের জোর এবং ইচ্ছা শক্তি থাকলে যে কোনো শৃঙ্গ কোনো উচ্চতাই উচ্চতা না, সমস্ত উচ্চতাকেই জয় করা যায় তার নিদর্শন সত্যরূপ সিদ্ধান্ত। আরো একবার অনেক অভিনন্দন সত্যরূপ আমাদের। আপাতত এখানেই শেষ করছি, দেখতে থাকুন জি চব্বিশ ঘন্টা।